नमस्कार आपनालोक सकलोके पुनर्बार स्वागतम जानाइछो मै मजिद बन्धुसकल पलगते सामहक आजि सन्ध्यार केइबाटाओ गुरुत्वपूर्ण खबर। प्रथमटो खबर गुवाहाटी हाईकोर्टर गुरुत्वपूर्ण रायदान चिकित्सा शिक्षात ओबीसी आरु एमओबीसी शिक्षार्थीर नाम भर्तित स्थगितादेश गुवाहाटी उच्च न्यायालयर। गुवाहाटी उच्च न्यायालयर गुरुत्वपूर्ण निर्देशना चिकित्सा शिक्षार आसन संरक्षणक लय एक निर्देश गुवाहाटी उच्च न्यायालयर। 11 আগস্ট পর্যন্ত চিকিৎসা শিক্ষা নাম ভর্তিকরণত স্থগিতাদেশ জারি করে গুহাটী উচ্চ ন্যায়ালয়ে। ওবিসি আর এমওবিসি শিক্ষার্থীর নাম ভর্তির ক্ষেত্রে এই স্থগিতাদেশ। সংরক্ষণের ক্ষেত্রে সরকারের ত্রুটির কথা আদালতত স্বীকার, এই কথা স্বীকার করিলে মহাধিবক্তা দেবজিৎ শইকীয়াই আর ইয়ার পিছতে নাম ভর্তির স্থগিতাদেশ ন্যায়ালয়ের। ওবিসি আর এমওবিসির বাবে 15% আসন সংরক্ষণের নির্দেশ আছে। এই আসন কেবল ওবিসির আর্থিকভাবে দুর্বল শ্রেণীর বাবেহে সংরক্ষণ হব লাগে, কিন্তু এই নিয়ম মানি চলা নাই রাজ্য সরকারে। আর ইয়ার বিরুদ্ধে গুহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল 3 গৰাকী বঞ্চিত প্রার্থী। আর এই প্রার্থী সকলের আবেদনের উপরতে শুনানি হয়ে আছে ন্যায়ালয়। পরবর্তী খবর উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের পিছতে সাংসদ পদ ঘুরাই পালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। আর 4 মাহৰ পিছত আজি লোকসভাত প্রথমবারলৈ উপস্থিত হল রাহুল গান্ধী। আর সদনত রাহুল গান্ধীর উপস্থিতিক লৈ কংগ্রেসের মাজত বিজয় উল্লাস। সদনত উপস্থিত হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 4 মাহৰ পিছত সংসদ ভবনত উপস্থিত হল রাহুল গান্ধী। লোকসভা সচিবালয়ের ফালপরা এই সন্দর্ভত জারি করা হয়েছে অধিসূচনা। আর সাংসদ পদ ঘুরাই পার পিছত প্রথমবারলৈ সদনত উপস্থিত হল রাহুল গান্ধী। 10 জনপথৰ পৰা সংসদ অভিমুখে রওনা রাহুল গান্ধী। উল্লেখযোগ্য যে মাৰ্চ মাহৰ পৰা সংসদত নাছিল কংগ্রেস নেতাজন। আর সংসদ ভবনত রাহুল গান্ধীক আদরণি জনায় কংগ্রেস নেতৃত্বই। উল্লেখযোগ্য যে মোদী উপাধিক লৈ বিতর্কিত মন্তব্য করে সাংসদ পদ হেরুয়াইছিল রাহুল গান্ধীয়ে। আর এই গোচরতে গুজরাটের আদালতে বিহিছিল 2 বছৰৰ কারাদণ্ড। আর এতিয়া উচ্চতম ন্যায়ালয়ের রায়দানের পিছতেই সাংসদ পদ ঘুরাই দিয়া হয় রাহুল গান্ধী। লগতে রাহুল গান্ধীর সরকারি আবাসগৃহও ঘুরাই পার সম্ভাবনা আছে। পরবর্তী খবর দেশত আহি আছে নতুন আইন। এতিয়ারপরা 18 বছৰৰ তলর কিশোর কিশোরিয়া চলাব নোৱাৰিব সোশিয়াল মিডিয়া। এতিয়ারপরা 18 বছৰৰ তলর কিশোর কিশোরিয়া চলাব নোৱাৰিব সোশিয়াল মিডিয়া একাউন্ট। নতুন ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিধেয়কের অধীনত গ্রহণ করা হয়েছে এই ব্যবস্থা। সরকারের এই নতুন নীতির উপর গুরুত্ব আরোপ করেছে। অভিভাবকের অনুমতি অবিহনে এতিয়ারপর শিশুসকলে খুলিব নোৱাৰিব সোশিয়াল মিডিয়া একাউন্ট। যি নামৰ একাউন্ট সোশিয়াল মিডিয়াত থাকে সেই বিষয়ে পিতৃ মাতৃ অবগত হব লাগিব। নতুন নিয়মৰ অধীনত কোনো টেক কোম্পানীয়ে শিশুৰ তথ্য লাভ কৰিব নোৱাৰিব। আর এই তথ্য লাভ কৰিবলৈ টেক কোম্পানীয়ে অভিভাৱকৰ পৰা অনুমতি লব লাগিব। কোনো কোম্পানীয়ে শিশুক লক্ষ্য কৰি বিজ্ঞাপন দেখুৱাব নোৱাৰিব। আর এই নিয়ম উলংঘা কৰিলেই শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। অৱশ্যে শিক্ষাভিত্তিক ৱেবছাইটসমূহক এই নিয়মৰ পৰা ৰেহাই দিয়া হৈছে। বন্ধুসকল তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালোক এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর নির্বাচনের পূর্বে বিজেপিত হাহাকার। হাজার হাজার সমর্থকক লৈ 2 বিজেপি নেতার কংগ্রেসত যোগদান। নির্বাচনের পূর্বে বিজেপিত হাহাকার। কংগ্রেসত যোগদান করলে প্রভাবশালী বিজেপি নেতাই। হাজার হাজার সমর্থকক লগত লৈ 2 বিজেপি নেতার কংগ্রেসত যোগদান। মধ্যপ্রদেশের বিজেপিত মক্ষম আঘাত। অবদেশ নায়ক রাজকুমার আর ধনরার কংগ্রেসত যোগদান। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের উপস্থিতিত কংগ্রেসত যোগদান করলে এই 2 বিজেপি নেতাই। আর তার পিছতে মধ্যপ্রদেশের বিজেপিত হাহাকার অবস্থা। পরবর্তী খবর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3-ৰ বৃহৎ সফলতা। চন্দ্রপৃষ্ঠৰ পৰা ফটো পঠিয়ালে চন্দ্রযান 3-য়ে।
আর এই ফটোখন আপোনালোকে ভালদরে মন করক। এই ফটোখন পঠিয়াইছে চন্দ্রযান তিনিয়ে। আর এই ফটো লাভ করার পাছতে এটা উৎফুল্লিত হয়ে পড়িছে ভারতীয় বিজ্ঞানী সকল। চন্দ্রযান তিনির বৃহৎ সফলতা। চন্দ্রযান তিনিয়ে বৃদ্ধি করেছে দেশবাসীর উৎসুকতা। আর অবহেলত আহিছে কেইখনমান বিশেষ ফটো। চন্দ্রপৃষ্ঠর এই ফটো কেইখন লাভ করার পাছতেই উৎফুল্লিত হয়ে পড়েছে ভারতীয় বিজ্ঞানী সকল। উল্লেখযোগ্য যে 5 আগস্টত চন্দ্রর কক্ষপথত প্রবেশ করেছিল চন্দ্রযান তিনিয়ে। আর আজির দিনট জুনবার দেশের পর ফটো পঠিয়েছে চন্দ্রযান তিনিয়ে।